হ্যালো স্টুডেন্টস রামকৃষ্ণ মিশন গোলপার্কে বিগিনার্স কোর্সে কিছু এরার কারেকশানের উপরে কোয়েশ্চেন আসে এরার কারেকশান একটা অন্যতম ইম্পর্ট্যান্ট পার্ট যেখান থেকে রিটেন এক্সামের মধ্যে ছ নম্বরের কোয়েশ্চেন আসে তো এরকম একটি কোয়েশ্চেন পেপার নিয়ে আজকের এই ভিডিওটি এই এরার কারেকশানগুলো দেখলে তোমাদের আইডিয়া হবে কি কি টাইপের এরার কারেকশান পরীক্ষাতে আসছে কম্পিটিটিভ এক্সামে এরার কারেকশান অনেক বড় চ্যাপ্টার নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সমস্ত জায়গা থেকে প্রেপোজিশন সমস্ত জায়গা থেকে এরার কারেকশান আসে তোমাদের ক্ষেত্রে কিন্তু সব মিক্সড আছে তো কম্পিটিটিভ পরীক্ষার মতো সমস্ত টাইপের এরার্স এখানে করতে লাগবে না স্পেশালি কিছু টাইপসের এরার্স দেওয়া থাকে সেটাই তোমাদের সিলেবাসে তার মধ্যে থেকেই আসবে তো দেখে নাও কী ধরনের কোয়েশ্চেন আসছে তোমাদের কিভাবে করতে হবে প্রথম প্রশ্ন রয়েছে দ্য প্রাইস অফ পেট্রোল অলওয়েজ ইনক্রিজেস আফটার দ্য বাজেট শুনতে খুব ঠিকঠাক মনে হবে যে বাজেট প্রকাশ করার পর পেট্রোলের দামটা সবসময় বেড়ে যায় ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া কিন্তু এখানে ইনক্রিজ কথাটা ব্যবহার হবে না এখানে কারেক্ট হবে কি গোজ আপ গো আপ মানে বেড়ে চলা ইনক্রিজেস রয়েছে এস রয়েছে তাই গো এর সাথে ইয়েস যুক্ত করতে হবে গোজ আপ এটা ফ্রেজাল ভাব ব্যবহার হবে এখানে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া গোজ আপ মানেও বৃদ্ধি পাওয়া তাহলে ইনক্রিজ নয় কেন তার কারণ হচ্ছে ইনক্রিজ কথাটা কোনো জিনিসের নাম্বার বেড়ে চলেছে এটা যদি হয় তাহলে ইনক্রিজ অফ নাম্বার কোনো সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে তখন ইনক্রিজ আর কোনো জিনিস পরিমাণে বেড়ে চলেছে যেটা কাউন্ট করা যাচ্ছে না সেটা হবে গোজ আপ ফর এক্সাম্পল ধরো এটা একটা গ্লাস এই গ্লাসে আমি জল ঢেলেছি কিছুটা তারপর আরও কিছুটা জল ঢালছি এই যে জলের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু সংখ্যার নয় পরিমাণ তাই এটা হবে গো আপ মানে হাই হচ্ছে উঁচুতে আসছে কিন্তু জলের মধ্যে থাকা যদি কোনো প্রাণী যেমন পুকুরে থাকা কোনো মাছ সংখ্যা বাড়ছে তখন গোজ আপ হবে না তখন হয়ে যাবে ইনক্রিজ ক্লিয়ার কোয়েশ্চেন আছে রিনা লাইকস টু গসিপ উইথ হার ফ্রেন্ডস এখানে গসিপ কথাটা নেগেটিভ সেন্সে ব্যবহার হয় গসিপ মানে অপ্রয়োজনীয় আলোচনা তো এখানে সেটা হবে না লাইকস টু চ্যাট উইথ হার ফ্রেন্ডস এটা হবে চ্যাট নেক্সট আছে শি লিভস উইথ আস ওয়েভার শি কামস টু ব্যাঙ্গালোর এটা খুবই কমন একটা এরার ওদের ফেভারিট একটা কোয়েশ্চেন এটা খুবই আসে তো শি লিভস উইথ আস সে আমাদের সাথে বাস করে ওয়ে এভার শি কামস টু ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে যখন সে আসে এখানে ভুল হচ্ছে লিভ ভার্সাস স্টে এর মধ্যে ডিফারেন্স স্টে মানে থাকা লিভ মানেও থাকা বা বাস করা তো লিভস সেটাতেই ব্যবহার করা হয় যখন কোনো মানুষ কোনো একটা স্থানে পারমানেন্টলি থাকে তার নিজের বাড়িতে বা যেখানে সে সারা জীবনের জন্য থাকে এবং মাঝে মধ্যে বেড়াতে গিয়ে বা ঘুরতে গিয়ে কোনো জায়গায় যদি থাকে কোনো আত্মীয়ার বাড়িতে কোনো হোটেলে তখন সেটা টেম্পোরারি স্টে হবে তো সেই ক্ষেত্রে ব্যবহার হবে ভার্ব হিসেবে স্টে ভার্ব হিসেবে স্টে ব্যবহার হবে লিভ নয় তাহলে এখানে ভুলটা ছিল লিভ এটা তুলে লিখতে হবে সে স্টেইজ উইথ আস সে আমাদের সাথে থাকে বাস করে না কিছু সময়ের জন্য থাকে নেক্সট আছে হি লুকস নাইস ইন দ্যাট ব্লু কালার শার্ট এখানে ভুল হচ্ছে সুপার ফ্লুয়াস মানে একটা কথার মাধ্যমে আমি একটা কথা বলে দিচ্ছি তাছাড়া আরও একটা কথা বলছি সেটা বোঝানোর জন্য যেটা লাগবে না যেমন আমি যদি বলি ঠান্ডা আইসক্রিম এনে দাও তা আইসক্রিম তো এমনিতেই ঠান্ডা তাহলে আবার ঠান্ডা বলার দরকার নেই তো ঠিক একই রকমভাবে ব্লু কালার্ড শার্ট এটা হবে না ব্লু মানেই নীল কালারটা বুঝিয়ে দিচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হবে হি লুক্স নাইস ইন দ্যাট ব্লু শার্ট ব্লু কালার্ড শার্ট বলার কোনো প্রয়োজন নেই নেক্সট আছে মাই গ্র্যান্ড মাদার অলওয়েজ টেলস হার প্রেয়ার্স ইন দ্য মর্নিং টেল মানে বলা এখানে প্রেয়ারের ক্ষেত্রে সবসময় মনে রাখবে সে হবে মাই গ্র্যান্ড মাদার অলওয়েজ সেইজ এস এ ওয়াই এস সেইজ হার প্রেয়ার্স ইন দ্য মর্নিং নেক্সট নেক্সট কোয়েশ্চেন আছে হি গোজ টু স্কুল বাই ওয়াকিং এখানে কারেক্ট আনসার হবে হি ওয়াক্স টু স্কুল হি ওয়াক্স টু স্কুল সে হেঁটে যায় স্কুলে নেক্সট কোয়েশ্চেন মাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্কস খুবই কমন এটাও ভালো প্রশ্ন প্রায় আসে হোমওয়ার্কস কথাটা হয় না হোমওয়ার্কস সিঙ্গুলার তাই এখানে হবে হোমওয়ার্ক এটা প্লুয়াল হবে না তাহলে এটা ছিল একটা সেটের কোয়েশ্চেন এই ধরনের যদি আরও ভিডিও পেতে চাও আমি সমস্ত কনসেপ্টের উপরে একটা টোটাল ভিডিও আনবো তবে কমেন্ট যদি দেখি তোমাদের রিকোয়ারমেন্টস আছে তাহলেই আমি এর উপরে ডিটেলস ভিডিও নিয়ে আসবো এক্সেপ্ট দিস টপিক If you want more videos on any other problems, do comment. I will try to bring videos on that. Thank you so much.